আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুক যুদ্ধে রওনা করিলাম। আমাদের সাথে আমাদের এক সাথী ছিল, সে এবং আরেক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হইল। আমরা তখন রাস্তায় ছিলাম। তারপর একজন তাহার সাথীর হাত কামড়াইয়া ধরিল, তাহার সেই সাথী নিজের হাত মুক্ত করিবার জন্য সজোরে টান দিল। ফলে তাহার সামনের দাঁত ছিটকাইয়া পড়িল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসিয়া তাহার দাঁতের দিয়াত চাহিল, অর্থাৎ ক্ষতিপূরণ। তখন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমাদের একজন তাহার বাইকে কামড়ায় পুরুষ জন্তুর কামড়ের ন্যায়, অর্থাৎ ষাঁড়ের ন্যায়। তারপর আসে ক্ষতিপূরণ দাবি করিয়া, ইহার কোনো দিয়াত নাই, অর্থাৎ ক্ষতিপূরণ নাই। হাদিস বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার দাঁতের দিয়াত, অর্থাৎ ক্ষতিপূরণ নাকচ করিয়া দিলেন। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 2656। যখনই কোনো গোত্র একটি বিদাত সৃষ্টি করে, অর্থাৎ নতুন রীতি, তখনই একটি সুন্নত কমিয়া যায়। সুতরাং একটি সুন্নতের সাথে আমল করা যদিও তা ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতর, একটি বিদাত সৃষ্টি করা হইতে উত্তম। যদিও তাহা বিদাতে হাসা না হয়,
আল হাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার 175। এই হাদিসটি মুসনাদে আহমদেও বর্ণিত হয়েছে।